বন্ধুরা, সকাল 8টা বাজে, চা খাওয়া হয়ে গেল, এখন ওই সকালের খাবার করতে যাব। হ্যাঁ, আর 11টা সাড়ে 11টার দিকে দুপুরে রান্না করতে যাব, প্রতিদিনকার মতো। হ্যাঁ, আজকেও প্রচণ্ড রৌদ্র, ভীষণ গরম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, প্রতিদিনই আর কি দেখাবো, রান্নাবান্না এটাই দেখাবো, তোমরা এটাই দেখো, আর কি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এখন সকালের খাবার গিয়ে করি। হ্যাঁ, এটা দেখাচ্ছি না আজকে। হ্যাঁ, দুপুরে যে রান্নাটা করব ওটা দেখাবো, অল্প অল্প করে দেখাবো, আর এই পর্যন্তই তো। ওই সকাল থেকে দুপুর 2-3টা অবধি যা হয় আর কি, 2-3টা না, তার একটু আগে। হ্যাঁ, ওটাই দেখাবো তোমাদের। এখন 11টা বাজে, এখন এই যে রান্নাঘরে আসলাম, তোমাদেরকে অল্প অল্প করে আবার প্রতিদিনকার মতো রান্না দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। প্রথমে লবণ দিলাম, তারপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর পেস্ট করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদাও দিয়েছি, ওটা ঢেলে দিলাম। তারপর একটু সরষের তেল দিলাম, তারপর লেবু দিয়ে মেখে 10 মিনিট ঢেকে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে মাংসগুলি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দিব, জল দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে মাংস রান্না হচ্ছে, বন্ধুরা দেখতে থাকো। মাংসটা কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিব, দেখি একটু কি হলো। এই ভীষণ গরম পড়েছে তো, একটু পাতলা করেই আজকে রান্না করলাম। হয়ে গেছে, এখন নামাবো। বন্ধুরা, ভাত খাচ্ছি, দুপুরে স্নানটা পরে করব, আগে খেয়ে নিচ্ছি, তারপরে এই যে মাছ দিয়ে খাচ্ছি। আমি তো ওই চিকেন খাই না, তার জন্য মাছ দিয়ে খাচ্ছি। দেখো, কুচবিহার থেকে আজকেই আসছে মা নিরামিষ ডাল, কারোর হাতে খায় না তো। কয়েকটা বাসন আছে, সেগুলি মেজে ধুয়ে তারপরে একটা গাছ আছে কারি পাতা, ওটা টপে লাগাবো। ওটা লাগানোর পর তারপরে ঘরগুলি মুছে তারপরে স্নান করব। সেদিন যে কুচবিহার থেকে কারি পাতা গাছটা নিয়ে আসছিলাম, সেটাই লাগাচ্ছি টপে। দেখো এই যে, টপে লাগাবো। বন্ধুরা, গাছটা হবে কি না, কেমন মরা মরা হয়ে গেছে গাছটা, সার লাগবে। বন্ধুরা, গাছটা লাগানো হয়ে গেল, এখন এই যে জলটা দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।